2000 বস্তা আমার সম্ভবত আছে আর কি 27 টাকায় আলু বিক্রি করবে বলে কমিটমেন্ট দিয়েছে 27 টাকা রেটে যদি বিক্রি করি তো লসকান হবে 5 থেকে 600 টাকা মুন্সিগঞ্জের হিমাগার কেন্দ্রিক মজুমদার সিন্ডিকেট সারা দেশের আলুর বাজার নিয়ন্ত্রণ করছে এমন অভিযোগে ভোক্তার মহাপরিচালক আলুর হিমাগারে অভিযান চালান শনিবার কিন্তু এখনো এর প্রভাব নেই হিমাগারগুলোতে সরকার নির্ধারিত পাইকারি 27 টাকা কেজি দরে আলু বিক্রি মানা হচ্ছে না তাই খুচরা বাজারে 35 থেকে 36 টাকা কেজিতে আলু মিলছে না বিক্রি হচ্ছে 48 টাকা পর্যন্ত আর অভিযানে আটক রসরাজকে মুসলেকায় মুক্তি দেওয়ার পর তার সুরও গেছে পাল্টে কৃষক ব্যস্ত হলে কিন্তু হয় 1800 টাকা বস্তা 1900 টাকা বস্তা এক এক বস্তা আলু বর্তমান বাজারে 27 টাকা রেটে যদি বিক্রি করি তো লসকান হবে 5 থেকে 600 টাকা তা আমরা এই টাকা কই পাবো 27 টাকায় আলু বিক্রি করবে বলে কমিটমেন্ট দিয়েছে এবং এরপর থেকে পাকার ও শিষ্য হ সে তার সমস্ত কার্যক্রম নিয়ম অনুসারে করবেন এজন্য তাকে বয়স স্বাস্থ্য মানে অসুস্থতা ব্যবস্থা করে তাকে মুসলেকায় ছেড়ে দেওয়া হয়েছে হিমাগারগুলোতে বিপুল পরিমাণ আলু মজুত রেখেছেন এমন 50 জনের একটি তালিকা করেছে কৃষি বিপণন অধিদপ্তর এই তালিকায় নাম রয়েছে মুন্সিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি তার 2000 বস্তা আলু এখনো হিমাগারে মজুদ আছে সময় সংবাদের কাছে স্বীকার করলেন এখন যাওয়াই আছে মজুদদারের হাতে আছে তো তার আস্তে আস্তে আলুগুলো ছাড়তাছে এই ধরনেরই এই এই কালো আলুর ক্রাইসিসটা দেখা দিয়েছে 2500 বস্তা আমার সম্ভবত আছে আর কি মুন্সিগঞ্জের 63 হিমাগারকে প্রশাসনের কঠোর নজরদারিতে আনতে ইউনিয়ন ভিত্তিক ট্যাক অফিসারদের বিশেষ দায়িত্ব অর্পণ করা হয়েছে জেলায় বর্তমানে 2,23,000 মেট্রিক টন আলু মজুদ আছে নাসিরউদ্দিন উজ্জ্বল সময় সংবাদ মুন্সিগঞ্জ